হতে পারেন এরা ওপার বাংলার ছিন্নমূল মানুষ, কিন্তু যার আদর্শ, যার শিক্ষা দীক্ষায় অনুপ্রাণিত হয়ে আজও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি হলেন মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হরিপুরে, যেখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উত্তর নদিয়া মতুয়া ধর্ম মহাসম্মেলন কমিটির উদ্যোগে হরিপুর মোবারকপুর চিৎকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 500 দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হবে চাল ডাল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী। আজকে আমরা তাদের সঙ্গে সফর সঙ্গী হব। অদৃশ্য ভাগ্যের লিখনে এই অসহায় মাতা পিতাগুলো লকডাউনের ফাঁদে পড়ে হয়ে পড়েছেন আরো অসহায়। আরও কিছু অসহায় বৃদ্ধামাদের খোঁজে পৌঁছে গেলাম পশ্চিম হরিপুরে, খুঁজেও পেলাম সেই অসহায় বৃদ্ধামাদের। বৃষ্টিকে উপেক্ষা করি আরাক মায়ের খোঁজে ছুটে চললাম মোবারকপুরের দিকে, অবশেষে খুঁজেও পেলাম সেই মাকে। এই মোবারকপুরেই আরাক মায়ের খোঁজে মায়ের দুয়ারে এসে হাজির হলাম। মাকে ডাকতেই সে মা বেরিয়ে এলেন। মোবারকপুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলল আমাদের গাড়ি, অবশেষে পৌঁছে গেলাম এক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। সেখানে অসংখ্য অসহায় মানুষ অপেক্ষা করছেন কিছু খাদ্য সামগ্রী পাওয়ার আশায়। খুঁজতে খুঁজতেই মোবারকপুরে খুঁজে পেলাম আর এক বৃদ্ধামাকে, তার হাতেই তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। আমাদের গাড়ি সবুজের বুক চিরে ছুটে চলল ইলশেমারি গ্রামের দিকে, অবশেষে পৌঁছে গেলাম ইলশেমারি গ্রামে। ইলশেমারি এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণ থেকেও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উত্তর নদিয়া মতুয়া ধর্ম মহাসম্মেলন কমিটির উদ্যোগে 100 অসহায় মাতা পিতাদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। Thank you.
ইলশেমারিতেই এক অসহায় মায়ের খোঁজে আমরা সবাই ছুটে চললাম। খোঁজ চলল তার, কোথায় আছেন তিনি, কোথায় থাকেন তিনি। খুঁজতে খুঁজতে অবশেষে খুঁজে পেলাম সেই বিদ্যা মাকে। আরও কিছু অসহায় বিদ্যা মাতা পিতাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য ছুটে চলল মতুয়া মহাসংঘের গাড়ি। আমরাও ছুটলাম তাদের সঙ্গে, পৌঁছে গেলাম সেখানে। এই ইলশেমারি গ্রামেই এক অসহায় মাতা পিতা ও ভাইয়ের খোঁজে মতুয়া মহাসংঘ কমিটির সদস্যরা ছুটে চললেন সবুজের বুক চিরে। কোথায় আছেন, কোথায় থাকেন, কিভাবে আছেন, কি খাচ্ছেন, তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্যই ছুটে চললেন সেখানে। অবশেষে খুঁজে পেলাম সেই বাড়ি। ইলশেমারি গ্রাম থেকেই আর এক বিদ্যা বাবা মায়ের খোঁজে ছুটে চললাম আস্তল্লাল নগর গ্রামের দিকে। খুঁজে পেলাম সেই বিদ্যা বাবা মাকে। উত্তর নদিয়া মতুয়া ধর্ম মহাসম্মেলন কমিটির সাথে আমরাও আস্তল্লাল নগরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলেছি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আস্তল্লাল নগর হাই স্কুলের পাশে, যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে সেখানে 102 অসহায় বৃদ্ধ পিতামাতাদের হাতে তুলে দেওয়া হবে খাদ্য সামগ্রী। আস্তল্লাল নগর গ্রাম থেকে বেরিয়েই মতুয়া মহাসংঘ কমিটির সঙ্গে ছুটে চললাম ছিটকার দিকে এক অসহায় মায়ের খোঁজে। অবশেষে খুঁজেও পেলাম সেই বৃদ্ধা মাকে। তার খোঁজ করতে বেরিয়ে এলেন সেই বৃদ্ধা মা। সেই বৃদ্ধা মায়ের হাতেই মতুয়া মহাসংঘের তরফ থেকে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। এই ছিটকা দাসপাড়াতেই আর এক অসহায় মায়ের খোঁজে ছুটে চললাম। খুঁজে পেলাম সেই মাকে। মতুয়া মহাসংঘের তরফ থেকে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। এবার আমরা এই মতুয়া মহাসংঘ কমিটির 3 গুরুত্বপূর্ণ সদস্যের মুখ থেকে কিছু কথা শুনবো। আজকে আপনারা জানেন যে করোনা ভাইরাসের সারা পৃথিবী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উত্তর নদিয়ার যে মতীয় ধর্ম মহাসম্মেলন আছে সেই সম্মেলনের যে কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত যে আমরা এই বিশ্ব মানুষের পাশে আমরা থাকবো। আজকে গর্বের বিষয়, বিশ্ব মেডিকেল এজেন্সি যেভাবে বিধানচন্দ্র বালা মহাশয় যেভাবে আমাদেরকে
সাহায্য করেছেন তাহলে একটাই কথা যে আমার এই এলাকার মানুষ যদি কোনো দুস্থ মানুষ যদি নিরন্ন অবস্থায় থাকে আমরা তার পিছনে ঝাঁপিয়ে পড়ব এবং আমরা তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো। এই সংকল্প নিয়ে এই উত্তর নদীয়ার যে মতীয় ধর্ম মহাসম্মেলনের যে কমিটি সেই কমিটি আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে এই করোনা ভাইরাস যেন অনতি বিলম্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয় এই জন্য ঠাকুরের কাছে আমরা প্রার্থনা রাখছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অল ইন্ডিয়া মতীয় মহাসংঘে নদীয়া জেলা উত্তর সম্মেলন কমিটির পক্ষ থেকে আমরা এই এলাকার যারা আমরা মতুয়া মতের মানুষ, মতুয়া ভক্তপ্রাণ মানুষ, যারা সরকারি চাকরি করে তাদের কাছে আমরা গেছি যে এই মানুষগুলোকে এই মুহূর্তে আমাদের খাদ্যের যে সংকট তৈরি হয়েছে সেই খাদ্যের নিবারণ আমাদের করতে হবে। তারা হাত ভরে দিয়েছে সর্বোপরি যেটা বিশ্বায়ন যে মেডিকেল এজেন্সি ডাক্তার বিধানবালা, সে আমাদেরকে বলেছে যে এলাকার মানুষের যত চাল ডাল খাদ্যদ্রব্য লাগবে তার বেশিরভাগ অংশটাই আমি দেবো, সে দিয়েছে, সে আমাদের সাথে আছে আজকে সারাদিন। আমাদের কাছে ইনফরমেশান আসবে যে এই মানুষটা খেতে পাচ্ছে না, খাদ্যের অভাব তৈরি হয়েছে। আমরা উত্তর নদীয়া মতুয়া সম্মেলন কমিটির পক্ষ থেকে তা আমরা তাদেরকে সেই খাবার পৌঁছানোর দায়িত্ব আমরা গ্রহণ করেছি এবং এই দায়িত্ব আগামী দিনও আমরা নেব যতদিন এই পরিস্থিতি চলবে। এই মতো অবস্থায় কতজন পরিবারকে বাছাই করা হয়েছে? আমরা আপাতত 500 জন পরিবারকে আমরা এই খাদ্যদ্রব্য আমরা বিলিবণ্টন করব। আপনার নাম? আমার নাম মণিগোপাল বিশ্বাস, উত্তর নদীয়া সম্মেলন কমিটির সম্পাদক। নমস্কার। বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী স্তব্ধ, যে মানুষগুলো দিন আনে দিন খায় তাদের অবস্থা আরও খারাপ, কারণ তারা এই মুহূর্তে কাজ হারিয়ে পথে বসে রয়েছে, তাদের ঘরে খাবার নেই। সেই কথা মাথায় রেখে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নদীয়া উত্তর জেলার অন্তর্গত উত্তর নদীয়া মতুয়া ধর্ম মহাসম্মেলন কমিটির পক্ষ থেকে আমরা সিটকা অঞ্চল এলাকার প্রায় কমবেশি 500 পরিবারের হাতে কিছু চাল ডাল সয়াবিন আরও কিছু সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা যে জিনিসগুলো তুলে দিচ্ছি চাল ডাল, এগুলো আমাদের এলাকার কিছু বুদ্ধিজীবী, সমাজসেবী, কিছু ছোটো বড়ো প্রতিষ্ঠান, কিছু চাকরিজীবীরা দিয়েছে। তাদের মধ্যে যেমন বিশেষ করে রয়েছে আমাদের বিশ্বায়ন মেডিকেল এজেন্সির পক্ষ থেকে বিধানচন্দ্রবালা, আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত প্রধান মাননীয়া সঞ্জিতা বিশ্বাস, সেই সঙ্গে আরও অনেকে। সেই চাল ডালগুলো আজকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে উত্তর নদীয়া সম্মেলন কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছি। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করব, আমাদের জয় আসবেই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আপনার নাম? আমি অনিমেষ বালা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নদীয়া উত্তর জেলার জেলা কমিটির সাধারণ সম্পাদক। জয় হরিবল। হরিচাঁদ গুরুচাঁদ, শান্তি সত্য ভামাপিতে হরিধ্বনি বলম। হরিচাঁদ গুরুচাঁদ, শান্তি মাতা সত্য ভামাপিতে